গোল্ডেন পাওয়ার চেয়ে বরং এক সাবজেক্ট দুই সাবজেক্টে মিস যারা যায় তাদের চান্স পাওয়ার রেট আমি আরও বেশি দেখি, মানে তাদেরকে বেশি চারপাশে দেখছি। জাস্ট দুইটা আমার সামনের মানুষ জিজ্ঞেস করবে, এরপরে আর কেউ জিজ্ঞেস করবে না, এরপরে তোমার একটা ভালো ইউনিভার্সিটি ভালো কোথাও চান্স হয়ে গেলে ওইটাই জিজ্ঞেস করবে, মানে ওইটাই লেটেস্ট কোশ্চেন অ্যান্ড ওইটাই তোমাকে আস করবে আর কি। বিগত বছরের সার্কুলার অনুসারেও যদি তুমি অযোগ্য থাকো, তোমার যদি কোনো পরীক্ষায় বসতে বা কোনো জায়গায় মার্কস বেশি পরিমাণে কাটা যায়, তাও আমি বলবো সেম ইয়াতে এফোর্ট দিয়ে প্রিপারেশনটা শেষ করবা। অনেকের হয়তো কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না, অনেকে হয়তো পরীক্ষাটা দিতে পারলে, এইচএসসি পরীক্ষাটা দিতে পারলে তো তোমাদের রেজাল্টটা আরও ভালো হইতো, হতে পারে আগের পরীক্ষাগুলো এসএসসি বা জেএসসি সেই পরীক্ষাগুলো তোমার মন মতো হয় নাই, বাট এইচএসসিতে তুমি ভালো মতো প্রিপারেশন নিয়েছিলা এবং সেটার ভিত্তিতে রেজাল্টটা হলে হয়তো তোমার জন্য ভালো হইতো। তো এই রকম কন্ডিশনে যারা আসো তারা হতাশ হবে না একবারই, তাদের মাথায় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যেইটাই হয়েছে বা যে কারণেই হয়েছে ভালোর জন্যই হয়েছে। ইন কেস তুমি ধরো একটা ভালো রেজাল্ট পাও নাই, যেই রেজাল্টের কারণে হয়তো বুয়েট সিকেরুয়েট বা এরকম জায়গাগুলোতে নর্মালি রেজাল্টের কারণে আটকাবা, সেই জায়গাগুলোতে হয়তো পরীক্ষা দিতে পারবা না। তো পরীক্ষা যদি নাও দিতে পারো, তুমি মনে করবা যে আল্লাহ তোমার জন্য যে পথটা সবচেয়ে ভালো সেইটা করানোর জন্যই তোমাকে এই রেজাল্টটা দিছে, যাতে তুমি তোমার টার্গেট মানে তোমার জন্য বেস্ট যে প্ল্যানটা সেই প্ল্যান অনুসারে তুমি আগাইতে পারো। আর ভার্সিটি ব্যাচে যারা আসো তাদের জন্য আসলে নতুন করে কিছু বলার নাই, কারণ ভার্সিটি মোটামুটি যেই রেজাল্টই হোক না কেন কালকে তোমাদের ভার্সিটি এক্সামগুলোতে তোমরা যদি ভালো করে পরীক্ষা দাও চান্স পাওয়ার সব সুযোগই আছে। ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটসদের জন্য একটু ঝামেলা রেজাল্টটা, কিন্তু ভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য সেরকম একটা ঝামেলা হবে না আশা করি। তারপর আমি বলবো যে রেজাল্ট হবার পরে কালকের পরে একটু চিত্রটা একটু ভবিষ্যৎবাণী দিয়ে দিই। রেজাল্টটা দেওয়ার পরই দেখবা যে পড়াশোনার একটা ফ্লোতে ছিলা, হয়তো অনেকে পড়তেছিলা, তারা দেখবা যে রেজাল্টের পরে মানে পড়তে মন চাইবে না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে মনে হবে আমার রেজাল্ট তো খারাপ, আমি তো পরীক্ষা দিলেও মার্কস আমার কাটা যাবে বা কম পাবো। এই ধারণাটা অ্যাকচুয়ালি কি মানে তোমাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে, যতটুকু না রেজাল্ট তোমাকে ক্ষতিগ্রস্ত করছে বা করবে তার চেয়ে বেশি তুমি যদি না পড়ো সামনের দিনগুলোতে সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। হয়তো দুই তিন মার্কস এদিক সেদিক হবে বা পাঁচ মার্কস চার মার্কস এদিক সেদিক হবে, তুমি যদি চারটা পাঁচটা এমসিকিউ বেশি পারো, দুইটা রিটার্ন বেশি পারো, তাহলে কিন্তু ওই মার্কসটা কভার হয়ে যাবে। তো কখনোই কালকের রেজাল্টের প্রভাবটা যেন সামনের অ্যাডমিশন টেস্টগুলোতে পড়াশোনার ক্ষেত্রে প্রভাব না ফেলে সেইটার চেষ্টা করিও। কালকের রেজাল্টটা দেখার পরে আমি জানি যে অনেকের আবার নতুন করে পড়তে বসতে বসতে দুই তিন দিন সময় নিয়ে নেবা, ভাই এই কাজটা করা যাবে না। কালকের রেজাল্টটা দিচ্ছে, হ্যাঁ কালকে একটু ব্রেক নিতে পারো, কিন্তু এর পরের দিন থেকেই তুমি যেন একদম পুরো দমে পড়াশোনা শুরু করে দাও। এই মুহূর্তে আরেকটা সিনারিও ঘটবে, যাদের রেজাল্ট ধরো ভালো হয়ে যাবে কালকে, দেখবা যে কারো অনেকের রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মানে কি, তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারতেছো, তোমার অনেক 90% প্লাস মার্কস আছে, এরকমভাবে মার্কস পেয়ে গেছো। অনেকে ওভার কনফিডেন্সের কারণে বা এই ভালো রেজাল্টের কারণেও ক্ষতির কারণ হতে পারে। ভালো রেজাল্টের কারণে অনেকে হতে পারে এমন যে আমি তো ভালো পাবই, আমি তো অলরেডি অনেকের চেয়ে আগায় গেছি, এখন আমি না পড়লেও হবে, না এইটা করা যাবে না। এই লাস্ট মোমেন্টের পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। তুমি হয়তো চার পাঁচ মার্কস বেশি আগায় থাকবা কিছু ভালো রেজাল্ট করার জন্য বাকিদের থেকে, কিন্তু বাকিরা দেখবা যে 10-20 মার্কস আগায় যাবে তোমার থেকে ভালো পরীক্ষা দেওয়ার কারণে। তো ভালো পরীক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর আশা করব যেহেতু সার্কুলার এখনও দেয় নাই, এবার সার্কুলারেরও কিছু কিছু বিশেষত্ব থাকতে পারে, মানে বিগত বছরগুলোতে যে সার্কুলারগুলো হয়েছে একদম হুবহু ওই সার্কুলারগুলোই এবার 24 ব্যাচের ক্ষেত্রে হবে বলে আমাদের মনে হয় না। কালকের রেজাল্টের উপরে ভিত্তি করে তারা কিছু হলো স্টুডেন্টসদের পক্ষে যায় এরকমভাবে সার্কুলারগুলো দিবে, এটা আমাদের বিলিভ এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি আর কি। তো এমন করার কারণ নাই যে আমি পরীক্ষা তো দিতে পারবো না, আমি পড়লাম না, না এটা করা যাবে না। আর অলরেডি 1 মাসের মতন 1.5 মাসের মতন তোমরা পড়ে ফেলছো, আর 2-3 মাস কষ্ট করে পড়বা, এই 2 মাস যদি কষ্ট করে পড়ো দেখবা যে পরে যদি মাঝখানে না পড়ো হঠাৎ করে দেখবা যে না এবার বুয়েটও হয়তো চাইছে কম মার্কস, ওভার সিকিউরিটিও হয়তো চাইছে কম মার্কস, মানে বিকল্প একটা পন্থায় তোমাদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করলে পরে কিন্তু আফসোস করার আর জায়গা থাকবে না। সময়টা চলে গেলে সময়ের আফসোসটা তুমি মানে সার্কুলার যদি দেখো আবার পক্ষে চলে আসছে সবাই দিতে পারতেছে, তখন কিন্তু তুমি আরও বেশি আফসোস করবা। তো যেটা করবা না কালকে রেজাল্টের পরে, বিগত বছরের সার্কুলার অনুসারে তুমি হয়তো যোগ্য না এরকম পজিশনে থাকলেও তোমার প্রিপারেশনটা থামানো যাবে না। বিগত বছরের সার্কুলার অনুসারেও যদি তুমি অযোগ্য থাকো, তোমার যদি কোনো পরীক্ষায় বসতে বা কোনো জায়গায় মার্কস বেশি পরিমাণে কাটা যায়, তাও আমি বলবো সেম ইয়াতে এফোর্ট দিয়ে প্রিপারেশনটা শেষ করবা।
প্রিপারেশন শেষ করে দেখবা যে সার্কুলার কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে যদি তোমার পক্ষে আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে। এরকম ঘটনা ঘটছিল আমাদেরই, আমারই এক ব্যাচ স্টুডেন্ট ছিল 2018 সালে, আমি যাদেরকে পড়াচ্ছি মানে অর্থাৎ তোমাদের রাকিব ভাইয়াদের ব্যাচের যারা আমার স্টুডেন্ট ছিল, ঢাকা কলেজের একটা ছেলে, তার হচ্ছে HSC পরীক্ষায়, ঢাকা কলেজ থেকে আমার কাছে পড়তো, যে HSC পরীক্ষায় 4.89 এর মতন পাইছিল, মানে ওভারঅল GPA 4.89 আসছে। আমি কিন্তু এর আগেই ওকে যখন পড়াইতাম আমি ওকে বারবার বলতাম যে তুমি বুয়েটে চান্স পাওয়ার মতন, তোমার ওই ক্যালিবার আছে, ওই পটেনশিয়াল আছে। হ্যাঁ, তো আমি ওকে ওইভাবে মোটিভেট করতাম, কিন্তু ওর রেজাল্টটা যখন আসছে আমারও অনেক খারাপ লাগছে পার্সোনালি। কিন্তু আমি তারপরও বলছি তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো বুয়েটেরই। দেখো 4.89 GPA নিয়ে কিন্তু মানুষ মানে সিকিউর ওয়েটেও টার্গেট নেয় না, সিকিউর ওয়েটেও মানে ভয় পায়। সেই জায়গায় আমি তাকে বলছি যে তুমি কন্টিনিউ করো প্রিপারেশনটা। কী হইলো, ভাগ্যের কী লীলা খেলা, ওই ব্যাচেই মানে ওভারঅল GPA-র ওপরে কোনো কন্ডিশন ছিল না বুয়েটে, অথচ এর আগের বছরই ছিল। ওভারঅল GPA-র ওপরে সেই ব্যাচে কোনো কন্ডিশন ছিল না, ও 4.89 পেয়েও বুয়েটে এক্সাম দিতে পারছে, এবং বুয়েটে এক্সাম দিয়ে গ্যাস ওয়াট ও চান্স পাইছে। ও বুয়েটে IP ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কিছুদিন আগে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বোঝার মতন যে অনেকেই হয়তো এই রকম রেজাল্ট পেয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু অনেকে আবার ধরে থাকলে বলা যায় না কি হবে, সার্কুলারও তোমাদের ব্যাচে তোমাদের মতন কাস্টমাইজডভাবে নতুন করে আসতে পারে, তখন কিন্তু তুমি পরে হা হুতাশ করবা যদি তুমি প্রিপারেশনটা ছেড়ে দাও, ঠিক আছে? এরকম ঘটনা আমাদের ব্যাচেরও একজন হয়েছে, আমাদের ব্যাচের একজন সৌমেন নাম আমার ফ্রেন্ড, তো ওর হচ্ছে আমাদের ব্যাচে বাংলা আর সরি ইংলিশ আর ICT এই দুইটা সাবজেক্টে ওর হচ্ছে A+ মিস গেছে। ইংলিশ আর ICT এই দুইটা ব্যাচে যখন ওর A+ মিস গেছে, ও বুয়েটের প্রিপারেশন নিচ্ছিল কিন্তু বুয়েটেরও পড়াশোনা থামাই দিছিল প্রায়, মানে মোটিভেশন পাচ্ছিল না আর কি ইংলিশ আর ICT মিস যাওয়ার ফলে। আমাদের ব্যাচেই ফার্স্ট ICT ছিল, তো ওর এই ধারণা ছিল যে বুয়েট হয়তো নিবে না দুইটা সাবজেক্টে A+ মিস। তো পরবর্তীতে হচ্ছে ও আবার মানে সবার থেকে ইন্সপিরেশন নিয়ে পড়াশোনা শুরু করে, অ্যান্ড ওই বছর মানে আমাদের ব্যাচে ও বুয়েটে 32তম হয়। মানে বলা যায় না কার ভাগ্যে কী হয়, অনেক গোল্ডেন প্রাপ্তরা চান্সই পায় নাই, আর সে জায়গায় হচ্ছে ওর দুইটা সাবজেক্ট মিস হয়ে বুয়েটে 32তম। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা অনেক দেখছি, তো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলতে পারতেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার ক্ষেত্রে খারাপ হয়েছে, না তোমার এই পক্ষ থেকে আর ওঠা সম্ভব না, কিন্তু এরকম ঘটনা প্রতি বছর বছর ঘাটলে অহরহ পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে GPA কম পাওয়াটাও আমি মনে করি যে ভাগ্যর ভালো। আমাদের সময় বুয়েটে যে ছেলেটা সেকেন্ড হয়েছে ওরও গোল্ডেন আসে নাই, বাংলায় মিস গেছিল A+। তো আমি আরও দেখি মানে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে গোল্ডেন পাওয়ার চেয়ে বরং এক সাবজেক্ট দুই সাবজেক্টে মিস যারা যায় তাদের চান্স পাওয়ার রেট আমি আরও বেশি দেখি, মানে তাদেরকে বেশি চারপাশে দেখছি যে তারাই বেশি চান্স পায়। বরং তা যারা ও সব কিছুতে গোল্ডেন পাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই তারা ওভার কনফিডেন্সের কারণে হোক বা একটু ঢিল দেওয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক সে মিস করে ফেলে লাস্টে, মানে প্রেশারে হইতে পারে বিভিন্নভাবে মিস করে ফেলে। তো এই জিনিসটা মাথায় রাখবা, কালকের এই রেজাল্টটার মেয়াদ মাত্র 2 মাস, জাস্ট সামনের 2টা মাস তোমার দেখা হইলে, মানুষ দেখা হইলে জিজ্ঞেস করবে তোমার HSC রেজাল্ট কী, এরপরে আর কেউ জিজ্ঞেস করবে না। 2টা মাস যাক কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুমি কই পড়ো বাবা বা মা তুমি কই পড়ো, এই কথাটা জিজ্ঞেস করবে। সো SSC পরীক্ষার রেজাল্টটা হয়তো অনেকদিন তোমরা বলতে হয়েছে কী পাইছি কী পাইছি, HSC পরীক্ষার রেজাল্টটাই এমন একটা রেজাল্ট যে রেজাল্টটা সবচেয়ে কম বলতে হয়, মানে সবচেয়ে কম মানুষ আসলে জিজ্ঞেস করে। জাস্ট 2টা মাস সামনের মানুষ জিজ্ঞেস করবে, এরপরে আর কেউ জিজ্ঞেস করবে না, এরপরে তোমার একটা ভালো ইউনিভার্সিটি ভালো কোথাও চান্স হয়ে গেলে ওইটাই জিজ্ঞেস করবে, মানে ওইটাই লেটেস্ট কোশ্চেন অ্যান্ড ওইটাই তোমাকে আস করবে আর কি। তো কালকের রেজাল্টটা যাই হোক হতাশ হওয়া যাবে না, 2 মাস এমন পরিশ্রম করবে, কারণ 2 মাস পরেই প্রশ্নটা ঘুরে যাবে। তো প্রশ্ন তো আর এইটা হবে না যে কী রেজাল্ট হয়েছিল, প্রশ্ন হবে যে কই পড়ো। তো ওই প্রশ্নের উত্তরটা যেন তোমার কাছে সুন্দর একটা উত্তর থাকে যেটা বলতে তোমার নিজের গর্ববোধ হয়, এইরকমভাবে সামনের 2টা মাস কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা।